নদীয়ার ধুবুলিয়ার চৌগাছা হাঁসডাঙ্গা এলাকায় প্রাকৃতিক মনোরম পরিবেশে সবুজের মাঝে গড়ে ওঠা মা দুর্গা আশ্রমের শান্ত পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের টানে দেশের দূর থেকে দর্শনার্থীরা ছুটে আসেন মন্দির প্রাঙ্গণে দুর্গা মন্দিরটি গড়ে উঠেছে জলঙ্গী নদীর একটি সুবিশাল বিলের পার্শ্ববর্তী এলাকায় পাশাপাশি মন্দির চত্বরে রয়েছে সুবিশাল রং বেরঙের বাহারি ফুলের বাগান এছাড়াও রয়েছে একাধিক আম ও পেয়ারার বাগান সব মিলিয়ে ছোটো বড়ো গাছগাছালি দিয়ে সাজানো মা দুর্গা আশ্রমের প্রাকৃতিক সৌন্দর্য ও নান্দনিকতা নজরকারে দর্শনার্থী থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতাদের পাশাপাশি দূর দূরান্ত থেকে মন্দির প্রাঙ্গণে ঘুরতে আসা দর্শনার্থীদের সুবিধার্থে মন্দিরের এক রয়েছে নিরামিষ রেস্টুরেন্ট যেখানে সারা বছরই রকমারি নিরামিষ খাবারের সম্ভার লক্ষ্য করা যায় সব মিলিয়ে ধুবুলিয়ার চৌগাছা হাঁসডাঙ্গা এলাকার চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পার্শ্ববর্তী মা দুর্গা আশ্রম এক মনোমুগ্ধকর পরিবেশে সময় কাটাতেই সারা বছরই কমবেশি মানুষজন ছুটে আসেন দূর থেকে বর্তমানে শরতের আগমন জানান দিয়ে যায় বিলসগ্নগ্ন এলাকায় গজিয়ে ওঠা ফুরফুরে সাদা মেঘের মতো কাশ ফুলের বাহার। যা মন্দিরের পরিবেশকে আরও দৃষ্টিনন্দন করে তুলেছে মন্দির প্রাঙ্গণে সারা বছরই মা দুর্গার আরাধনা হয় তবে দুর্গোৎসবের কদিন দেবী দুর্গার মূর্তি মন্দিরের বাইরে নিয়ে এসে পূজা অর্চনা করেন ভক্তবৃন্দরা তবে চলতি বছরে দুর্গাপূজার বিশেষ আকর্ষণ হিসাবে সুদূর বেনারস দশ শতস্যের এক সন্ন্যাসী দল এসে মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত জলঙ্গী নদীর বিলে সন্ধ্যারতি করবেন যা মা দুর্গা আশ্রমের এই বছরের পূজার দিনগুলি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বহিরাগত দর্শনার্থীদের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে বলে দাবি মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের প্যান্ডেল মালিকের বাস ধরতে টানি আজ এসেছে কাল হয়ে গেলে আর আসবো না অন্য জায়গায় যাবো টলি এখন 25 জায়গায় এইরকম ঘটনা কাটছে আপনাদেরও তো প্রচুর বাস ধর কেটে দেয়া এখানে কি তৈরি হবে এখানে প্যান্ডেল হবে আর কি তৈরি হবে তৈরি হ্যাঁ রিপোর্ট চ্যানেল 24/7